আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ান টেস্টি কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চীনা হাঁসের মাংস। এই হাঁসকে আবার মাসকবি হাঁস বলেও ডাকা হয়। এই হাঁসের মাংস পাতি হাঁসের চেয়েও বেশি সুস্বাদু হয়। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে চীনা হাঁসের মাংস নিয়েছি 2.5 কেজি। এরপর এখানে নিয়েছি আমি কিছু গরম মশলা, লাগছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, গোলমরিচ। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা গরম মশলা, লাগছে পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো লাগছে 3 চা চামচ, ধনিয়া গুঁড়ো লাগছে 1.5 চা চামচ। এর পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দিব লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা দিব 3 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 2 টেবিল চামচ, জিরা গুঁড়ো লাগছে 1 চা চামচ, দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এলে হাঁসের মাংস অ্যাড করে দিয়ে মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মাংসের সাথে কোনো রকম পানি অ্যাড করছি না, মাংসের থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে মাংস কুক হবে। আমি মাংসটাকে 40 মিনিট মাঝারি কম আঁচে রান্না করব। চল্লিশ মিনিট পর মাংসটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।